আজকে ক্লাসের মেইন বিষয়বস্তু হচ্ছে পরমাণু, ঠিক আছে? তো পরমাণু কি আগে জানতে হবে। পরমাণু হচ্ছে যে কোনো পদার্থ, সে মৌলিক পদার্থ হোক, যৌগিক পদার্থ হোক, ঠিক আছে, পদার্থের যে সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা সেটাই হচ্ছে পরমাণু। যে কোনো পদার্থই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, ঠিক আছে, মানে পরমাণু দিয়ে তৈরি। প্রত্যেকটা পদার্থেরই যেটা ইউনিট, যেটা যেটা দিয়ে মূল উৎস, ঠিক আছে, যা দিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে পরমাণু। কোনো পদার্থকে ভাঙতে 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 একদম মানে যে ছোট টুকরোটা পাওয়া যাবে তাকে যখন আর ভাঙা যাবে না সেটাই হচ্ছে পরমাণু, ঠিক আছে। পরমাণুর একটা কণা, পরমাণুর একটা কণার মধ্যে কয়েকটা ভাগ রয়েছে। যেমন পরমাণুর ঠিক কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্র, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে কক্ষপথ ধরে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতে থাকে। যে নিউক্লিয়াসটার কথা বললাম, এই নিউক্লিয়াসটা তৈরি হয় হচ্ছে নিউট্রন কণা থাকে আর প্রোটন কণা থাকে, ঠিক আছে। নিউট্রন আর প্রোটন কণা দিয়ে পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয়, যেখানে যে নিউট্রন কণাগুলো সেগুলোর কোনো চার্জ থাকে না, কিন্তু যে প্রোটন কণা সেগুলো পজিটিভ আদানযুক্ত হয়। প্রোটন কণাগুলো পজিটিভ আদানযুক্ত হয়, আর যতগুলি প্রোটন কণা দিয়ে যতগুলি প্রোটন কণা নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে ততগুলি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করে, ঠিক আছে। যদি ভিতরে 10টা সংখ্যক প্রোটন কণা থাকে, 10টা থাকে, তাহলে নিউক্লিয়াসের ঠিক বাইরে যে পরমাণু কেন্দ্র সেখানেও কিন্তু 10টায় ইলেকট্রন প্রদক্ষিণ করবে। যেটা নিউক্লিয়াস, যেটা, ঠিক আছে, আমি নিউক্লিয়াস সরি আমি প্রোটনকে পি দিয়ে ডিনোট করছি আর ইলেকট্রনকে ই দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, আর নিউট্রনকে এম দিয়ে। প্রোটন সংখ্যা যদি 10টা হয় তাহলে ইলেকট্রন সংখ্যাও কিন্তু 10টা হবে, ঠিক আছে। প্রোটন সংখ্যা নেগেটিভ চার্জ সরি পজিটিভ চার্জ যুক্ত হয় আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হয়, যেখানে নিউট্রনের কোনো চার্জ থাকে না। প্রোটন আর নিউট্রন মিলে একটা ইলেকট্রনের একটা পরমাণু নিউক্লিয়াস তৈরি হয়। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রদক্ষিণ করে। সর্বপ্রথম 1808 সালে জন ডাল্টন এই প্রথম এই মানে পরমাণু অস্তিত্বের কথা বলেন, ঠিক আছে। তিনি কয়েকটা তত্ত্ব তুলে ধরেন, যে তত্ত্বগুলি পরবর্তীকালে ত্রুটিপূর্ণ প্রমাণিত হয় এবং আধুনিক যে তত্ত্ব সেটা মানে আবিষ্কৃত হয়, ঠিক আছে। তো যাই হোক, জন ডাল্টন যে তত্ত্বগুলো বলেছিলেন সেই তত্ত্বগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আজকে এই পরমাণুবাদটা এত উন্নত হতে পেরেছে। যুগে যুগে দিনের পর দিন এটা কিন্তু মডিফাইড হয়ে আজকে একদম মানে সুস্থিত আকারে এসেছে, যে হ্যাঁ রিয়েল যেটা পরমাণু গঠনের ব্যাপারে আমরা সঠিক তথ্য পেয়েছি। তো এখানে আমি বলে রাখি যে পরমাণুর যে কেন্দ্রে আমি বললাম যে প্রোটন সংখ্যা যদি 10টা থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা তার চারিদিকে প্রদক্ষিণ করবে 10টা সংখ্যকই, তার জন্য পরমাণুটা সুস্থিত হয়, ঠিক আছে। এবার ইলেকট্রন সংখ্যা মানে 10টা বলতে যে প্রথম কক্ষে যে 10টা চলে আসবে সেরকম হয় না। একটা ফর্মুলা আছে 2n স্কোয়ার, 2n স্কোয়ারের মাধ্যমে ইলেকট্রন সংখ্যাগুলো ধাপে ধাপে কক্ষপথগুলোতে অবস্থান করে, যেখানটাতে n হচ্ছে কক্ষপথের যে নাম্বার সেই নাম্বারটা। আমাদের প্রথম কক্ষপথ হচ্ছে 1 নম্বর, যেটাকে প্রথম যেটা কক্ষপথ ওটাকে m দিয়ে ডিনোট করা হয়।
সরি কে ডিনোট করা হয়, প্রথম যে কক্ষপথটা, ঠিক আছে, সেখানটাতে কটা থাকবে? এক নম্বর ঘর টু ইন্টু ওয়ানের স্কোয়ার মানে কটা? টু। প্রথম কক্ষপথে দুটো থাকবে, দুটো ইলেকট্রন থাকবে। তোমরা এটা জানো তো যে পরমাণু কক্ষপথগুলোকে কে এলএমএন দিয়ে, এগুলো দিয়ে ডিনোট করা হয়? তো দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? তার পরের কক্ষপথ হচ্ছে এল, মানে ঠিক তার পরের ঘরটা। আমি দশটার কথা বললাম, যে প্রোটন যদি দশটা থাকে, ঠিক আছে, তার পরের ঘর হচ্ছে এল, তাহলে টু ইন্টু দুই নম্বর কক্ষপথ, তাই দুই বসালাম, টু এর স্কোয়ার মানে টু ইন্টু চার দুগুণ, সরি দুই দুগুণ চার, মানে টোটাল আটটা আটটা পরমাণু বসানো যাবে। এখানে আটটা বসাবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মানে আমাদের দশটা হয়ে গেল, ঠিক আছে। তো আমার এখন এই পরমাণুটা কমপ্লিট হয়ে গেছে। যদি প্রোটন সংখ্যা, প্রোটনের নাম্বার যদি বেশি থাকতো, দশটার জায়গায় যদি বারোটা থাকতো, তাহলে কিন্তু যে দুটো পরমাণু বেঁচে যাচ্ছে ওটা তার পরের ঘরে চলে যেত, দুটো, ঠিক আছে। ধরো যে আমি বললাম যে প্রোটন সংখ্যা হচ্ছে দশটা আছে, তাই জন্য আট আর দুয়ে কত, দশ হয়ে গেছে। কারণ যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকতে হবে। প্রোটন যদি দশটা থাকে তাহলে ওকে প্রদক্ষিণ করে দশটা ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে। তো আমি বল এখানটাতে টু এন স্কোয়ার ফর্মুলাতে কে কক্ষপথে থাকে? দুটো ইলেকট্রন। এল কক্ষপথে থাকে আটটা ইলেকট্রন। এম কক্ষপথে তাহলে কটা থাকবে? টু ইন্টু থ্রি স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু নাইন, মানে আঠেরোটা কক্ষপথ ধরার জায়গা রাখে এম কক্ষপথ। তাহলে এম কক্ষপথে আঠেরোটার জায়গা আছে, ঠিক আছে। এখন এখানে আমার আটটা আছে, ভিতরে দুটো, মানে আমার দশটা ইলেকট্রন কিন্তু ঘুরছে, ভিতরে প্রোটন আছে দশটা। কিন্তু বলছি যদি এরকম পরমাণু থাকে যেখানটাতে প্রোটন সংখ্যা ধরো যে বারোটা আছে, তাহলে ইলেকট্রন সংখ্যাও ওকে ঘিরে বারোটা থাকবে, তখন ওদের অবস্থান কিরকম হবে? দুটো বেঁচে যাচ্ছে, এখানে দুই আর আট হয়ে গেছে, এর বেশি পরমাণু ঢুকতে পারবে না ওখানটাতে। তাহলে যে দুটো পরমাণু আমাদের ঢুকাতে হবে সেটা আমাদের তার পরের যে কক্ষপথ ওখানটাতে আমাদেরকে বসিয়ে দিতে হবে, তার পরের কক্ষপথে দুটো ইলেকট্রন ঢুকাতে হবে, ঠিক আছে। যদি বারোটা প্রোটন থাকে তাহলে, হ্যাঁ, তাহলে আমাদের বাইরে বারোটা ইলেকট্রন রাখতে হবে। তো ইলেকট্রন এখানে এখানে দুটো, এখানে আটটা, দশটা হয়ে গেল, আট দুটো, এখানটাতে দুটো বসালাম। এই তৃতীয় নম্বর ঘরটাতে কিন্তু আঠেরোটা ধরার জায়গা থাকে, এখানে আঠেরোটা অব্দি আমি ভরতে পারবো, আঠেরোটা বেশি হয়ে গেলে তার পরের কক্ষপথে চলে যাবে, ঠিক আছে। এবার এখানটাতে প্রোটনগুলো যেহেতু পজিটিভ থাকে, ইলেকট্রনগুলো প্রত্যেকটা কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হবে, ঠিক আছে। পজিটিভ আর নেগেটিভ মিলে গিয়ে ওটা সুস্থিত হবে, এই কারণে যে জানি যে টুয়েলভ মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ মাইনাস টুয়েলভ মানে কত? জিরো, ঠিক আছে, চার্জ জিরো, পরমাণুগুলোর চার্জ জিরো হয়। যদি সুস্থিত না হতো তাহলে কিন্তু মানে আমাদের মানে কি সুস্থিত না হতে গেলে মানে পরমাণু থেকে মানে কিন্তু মানে একটা মানে যে তড়িৎ প্রবাহ ঘটতে পারতো, ঠিক আছে, মানে যেমন কারেন্ট লাগা জিনিসগুলো ছুটে গেলে, ঠিক আছে, এরকম হতে পারতো। তো সুস্থিত পরমাণু আমরা দেখতে পাই, যে কোনো পরমাণু, যে কোনো কিছু হোক, চেয়ার টেবিল ব্রেঞ্চ সব কিছুতে যে পরমাণুগুলো আছে সবাই কিন্তু সুস্থিত পরমাণু রয়েছে, ঠিক আছে। এবার এখানটাতে যে পরমাণুটা তৈরি হলো, এখানে এর প্রোটন সংখ্যা হচ্ছে বারো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারো, ঠিক আছে। ধরো যে এর নিউট্রন সংখ্যা দশ, নিউট্রন নাম্বার ডিপেন্ড করে না, ঠিক আছে, পরমাণুটা পরমাণুর মানে চার্জের ক্ষেত্রে ডিপেন্ড করে না, কারণ নিউট্রন তো নিস্তড়িত হয়, ওর কোনো চার্জ থাকে না, প্লাস মাইনাস, ঠিক আছে। তো এখানটাতে যদি এরকম হয় তাহলে পরমাণুর যখন ভর সংখ্যা বলবো, পরমাণুর ভর সংখ্যা তখন হচ্ছে আমাদের টেন প্লাস টুয়েলভ কত হলো? বাইশ।
ঠিক আছে, আমরা সাপোজ ধরো যে এটা একটা পরমাণু, ঠিক আছে, আমি এটাকে নাম দিলাম এ, উপরে হবে 22, নিচে হবে হচ্ছে, আর প্রোটন সংখ্যা কত আছে? 12। না, নিচে 10 হবে, নিচে নিউট্রন সংখ্যা থাকে আর উপরে ভর সংখ্যা হয়, ঠিক আছে। তো এরকম ভাবে একটা পরমাণু, তুমি ছবি তোমার বইয়ে দেখেছো হয়তো যে এরকম ভাবে পরমাণু দেওয়া থাকে, দেওয়া থাকে 12, 10 এরকম ভাবে দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানটাতে যে 10 দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা একটা পরমাণু যার এখানে এখানে 12 দেওয়া, 22 দেওয়া আছে আর এখানে 10 দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি আমাদের বলা হয় যে এই যে পরমাণুটা, পরমাণুর মধ্যে ইলেকট্রন কত সংখ্যক আছে, ইলেকট্রন সংখ্যা বার করতে গেলে কিন্তু আমাদের 22 - 10 করতে গেলে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যাটা বেরিয়ে যাবে। 22 - 10 করতে গেলে আমাদের 12 আসবে, 12টা হচ্ছে প্রোটন সংখ্যা, এই 12টাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে। আর পরমাণুর যে ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যাকেই, প্রোটনের যে ইটা, ঠিক আছে, ওটাকে কিন্তু ভর ধরা হয়। প্রোটনের যতগুলো প্রোটন থাকবে, প্রোটনের ভরটাকে কিন্তু ইলেকট্রনের ভর হিসেবে ধরা হয়, ঠিক আছে। এবার আমি বলে রাখি যে এই ধরনের যে পরমাণু আছে, পরমাণুর কিছু আইসোটোপ হয়। আইসোটোপ মানে হচ্ছে যে একটা ওই সেম পরমাণুটাই আমি লিখলাম, ঠিক আছে, কিন্তু আমি নিচে লিখছি 11, উপরে 22। এখানে দেখতে পাচ্ছি যে এই 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 সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে নিউট্রন সংখ্যা, আর এই সংখ্যাটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এই দুটোর এটা থেকে আমি যদি মাইনাস করি, ঠিক আছে, 22 থেকে 11 মাইনাস করতে গেলে কত আসবে? 11 আসবে। তার মানে এখানে 11টা প্রোটন আছে আর 11টা ইলেকট্রন আছে, কিন্তু পরমাণুটার মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছে 11, এই পরমাণুটার মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছিল 10, ঠিক আছে। তো এটা হচ্ছে পরমাণু আইসোটোপ, মানে একই ধরনের পরমাণু কিন্তু পরমাণুর নিউট্রন সংখ্যাটা আলাদা। এই ধরনের পরমাণুর ধর্ম কিছু কিছু আলাদা হয়, ঠিক আছে। আর এখানে আমাদের যে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের কথা বললাম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে, পরস্পর অবস্থান করে। এখানে একরকমের বল কাজ করে, পরমাণুর বল কাজ করে বা নিউক্লিয় বল কাজ করে, যে নিউক্লিয় বলটা এই একে চারিদিকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদেরকে ধরে রাখে, ঠিক আছে। মানে তুমি সূর্য আর মানে তুমি সৌরজগতের কথা জানো, ঠিক আছে, যে সূর্যকে কেন্দ্র করে যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই সমস্ত গ্রহগুলো যেমন করে প্রদক্ষিণ করে সূর্যকে কেন্দ্র করে, কারণ সূর্যের একটা সূর্যের একটা বল আছে, ঠিক আছে, যে বল দ্বারা, মহাকর্ষীয় বল দ্বারা ওই সমস্ত গ্রহগুলোকে মানে আকর্ষণ করছে নিজের দিকে, ঠিক আছে। আর তার প্রতিটা গ্রহেরও নিজস্ব বিকর্ষণ বল রয়েছে, আকর্ষণ আর বিকর্ষণ বল রয়েছে, ঠিক আছে। তো সূর্য প্রতিটা গ্রহকে এবং নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে আর তাদেরও নিজস্ব বিকর্ষণ বল রয়েছে। তো তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো এটা হচ্ছে মহাকর্ষীয় বল, যেটা সূর্যের জন্য তৈরি হয়েছে। এখানে এই নিউক্লিয়াসের জন্য একটা নিউক্লিয় বল তৈরি হয়েছে, ঠিক আছে। নিউক্লিয় বলকে আন্তঃআণবিক বলও বলা হয়। এই নিউক্লিয় বলটা ওর বাইরে প্রদক্ষিণ করছে যে ইলেকট্রনগুলো তাদেরকে কিন্তু ধরে রেখেছে, তাদেরকে এই নিউক্লিয় বলটার জন্য ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াস চারিদিকে ঘুরতে থাকে। এই নিউক্লিয় বলটা না থাকতে গেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে ছিটকে বেরিয়ে যেত, ঠিক আছে। তো এখানে যে ইলেকট্রনগুলো মানে যে বলটার জন্য চারিদিকে ঘুরছে, এই বলটা তৈরি হচ্ছে কি করে বলতো? এখানে যত সংখ্যক ভিতরে নিউট্রন আছে আর যত সংখ্যক প্রোটন আছে, প্রতি মুহূর্তে
প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার মধ্যে এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? মানে একটা প্রোটন সংখ্যা একটা নিউট্রন সংখ্যাতে পরিণত হয়, একটা নিউট্রন সংখ্যা একটা প্রোটন সংখ্যাতে পরিণত হয়। মানে একটা প্রোটন সংখ্যা নিস্তড়িত কণায় পরিণত হয় আর একটা নিস্তড়িত কণা প্রোটন সংখ্যায় পরিণত হয়। এই হচ্ছে মানে একটা নিস্তড়িত কণা আর প্রোটন সংখ্যা প্রোটন কণার মধ্যে যে এইভাবে চার্জের আদান প্রদান করছে, একটা কণা একটা কণা থেকে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার ফলে মনে করা হয়, ঠিক আছে, যে একটা বলের সৃষ্টি হয় যেটা হচ্ছে নিউক্লিয় বল, ঠিক আছে? আজকে আমি এতটুকু ইলেকট্রনের ব্যাপারে বললাম।